জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানান ছাত্র জনতার আন্দোলনের সময় করা মামলা একত্রিশ অগাস্টের মধ্যে প্রত্যাহার করা হবে এছাড়া বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সবার সম্পদের হিসাব আগামী দশ দিনের মধ্যে জমা নেয়ার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয় রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি জানাতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রথমে আমি বলি আইন উপদেষ্টা জানান গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে আইন অনুযায়ী এর সঙ্গে জড়িত সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব জড়িত কেউ বিদেশে পলাতক থাকলে ফিরিয়ে আনার বিষয়টিও পর্যালোচনা করার কথা জানান আইন উপদেষ্টা আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপার আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি বিক্রিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড়ো একটা স্কোপ তৈরি হয়েছে আমরা বিচারের উদ্যোগ নিব তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন সেটা আমরা খতিয়ে দেখব উপদেষ্টা বলেন বিগত সরকারের আমলে অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা সব মামলা চলতি মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ একত্রিশ আগস্টের মধ্যে সারা দেশে ফার্স্ট জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি একত্রিশ আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে আদালতের যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন আদালতের সব কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি রিপ্লেস করতে একটু টাইম লাগবে বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে এছাড়া আপনারা জানেন ওখানে শৌ শৌচাগার যে আছে মাতৃ দুধখদান কেন্দ্র আছে মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে এখানে স্থান সংকট আছে জনবলের সংকট আছে বাজেটের সংকট আছে সাধ্যমতো সব কিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে বিশেষ আইন বাতিল ও অনিয়ম অনুসন্ধানের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করার কথা জানান আইন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের সময় করা নিবর্তনমূলক সব আইন বাতিলে উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার ঋষান নাস্টুল্লাহ বাংলা ঢাকা